কেমন বাচ্চারা, সবাই ভালো আছে তো? আজকে আবার বৃহস্পতিবারের দিনে শিশু সাহিত্য ক্লাসটা হবে, কেমন? আজকে আমি যে কবিতাটা তোমাদের পড়াবো সেই কবিতাটি হচ্ছে আট পাতার প্রভাত বর্ণন। প্রভাত বর্ণন কবিতাটি কবি মদনমোহন তর্কালঙ্কারের লেখা। পড়ে শোনাই এবার, তারপর বোঝাবো। প্রভাত বর্ণন মদনমোহন তর্কালঙ্কার। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। ফুটিল মালতি ফুল সৌরভ ছুটিল, পরিমল লোভে অলি আসিয়া জুটিল। গগনে উঠিল রবি লোহিত বরণ, আলোক পাই আলো পুলকিত মন। শীতল বাতাস বয় জোড়ায় শরীর, পাতায় পাতায় পড়ে নিশির শিশির। উঠ শিশু মুগ্ধ পর নিজ বেশ, আপন পাঠেতে মন করহ নিবেশ। সবে যখন ভোর হয় তখন সেই রাত শেষ হবার পর পাখির ডাক আমাদের মনে করিয়ে দেয় যে ভোর হয়েছে। তারপর গাছে গাছে বাগানে ফুল ফোটে এবং রাখালরা গরুর পাল নিয়ে মাঠে যায়। শিশুরাও কিন্তু উঠে পড়ে, তোমাদের মতো ছোট্ট শিশুরা উঠে পড়ে এবং উঠে পড়ে তাদের পড়ায় মনোনিবেশ করে। মালতি ফুল ফোটে এবং মালতি ফুল ফোটার সঙ্গে সঙ্গে তোমরা জানো যে মালতি ফুলের অপূর্ব একটা সুগন্ধ ছড়িয়ে পড়ে চতুর্দিকে এবং মধুর লোভে মৌমাছিরাও চলে আসে। আর কি হয় না, লাল রঙের সূর্যকে পূর্ব আকাশে দেখতে পাওয়া যায়। আলোক পাইয়া লোক পুলকিত মন, যেহেতু অন্ধকার রাত কেটে যায় তাই অন্ধকার রাতের পর যেই আলো আসে সবার মন অত্যন্ত আনন্দিত হয়ে ওঠে। শীতল বাতাস বয়, আমি তোমাদের আগেও বলেছি যে ভোরবেলায় একটা ঠান্ডা বাতাস বয়ে যায় এবং সেই ঠান্ডা বাতাস এতটাই সুন্দর যে মনে হয় যেন শরীর জুড়িয়ে যায়। পাতায় পাতায় পড়ে নিশির শিশির, আবার ভোরবেলায় কিন্তু আমরা গাছের পাতায় বা ঘাসের ডগায় কী দেখতে পাই, শিশির দেখতে পাই। উঠো শিশু মুগ্ধ পর নিজ বেশ, অর্থাৎ শিশুদের কবি কী বলেছেন না, ঘুম থেকে উঠে মুখ ধুয়ে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিজের পোশাক পরে আপন পাঠিতে মন করহ নিবেশ, অর্থাৎ নিজের পড়ায় মন দাও। এই কবিতাটার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি আগে আমি তোমাদের বলবো যে কবির নাম সহ প্রথম আট পঙক্তি বা প্রথম আট লাইন মুখস্থ খুব ভালো করে করে রাখবে, কেমন? এই কবিতাটায় প্রথম আট লাইন মুখস্থ আসার সম্ভাবনা পরীক্ষায় সবসময় থাকে, কারণ এই কবিতাটা এতটাই সুন্দর। খুব ভালো করে পড়বে আর বাড়িতে সবাই খুব ভালো হয়ে থাকবে, কেমন? আবার স্কুল খুললে আমাদের দেখা হবে, এখন এভাবেই পড়াশোনা চলবে।